কাল থেকে ভিডিওতে আসবো আসবো করছি কিন্তু কোনো মতেই সময় করতে পারছিলাম না তো যাই হোক আমি কোনো রকমের সময় করতে যখন পারলাম তখন মনে হয় যে তোমাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি হঠাৎ করে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে ডেট ঘোষণা করে দেওয়া এবং ডেট ঘোষণা শুধু নয় সময়টাও খুব কম দেখো এই জায়গাতে একটা কোথাও না কোথাও মনে হচ্ছে যে কি করব কিভাবে এগোবো কিভাবে প্রিপারেশন নিলে আমি ক্র্যাক করব এতদিন পর্যন্ত ধৈর্য ধরেছিলাম হঠাৎ করে ডেট চলে এলো তো এই জায়গাগুলো আমি অনেক আগেই আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে তোমরা প্রিপারেশন নিয়ে যাও যদিও তোমরা অনেকেই হতাশা হয়ে যাচ্ছিলে অনেকেই হতাশার ডেট পাচ্ছিলে না বলে নিজেদের প্রিপারেশানকেও অনেকটা গুটিয়ে রেখেছিলে তো আমি বলবো যে আর নয় এই যে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় পাচ্ছ মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ দিনও হবে না চল্লিশ বিয়াল্লিশ দিন যে সময় পাচ্ছ এই সময়ের মধ্যে তোমাদের পুরোপুরি ফুল সিলেবাসকে রিভিশন দিতে হবে একটা কথা সময় মাথায় রাখবে এতদিন পর্যন্ত যা প্রিপারেশন নিয়েছ সেই প্রিপারেশনকে ধরেই তোমরা এগিয়ে যাও মনের মধ্যে ভয় পেও না ভয় একদম মাথায় রাখবে না টেনশন রাখবে না দেখো তুমি যদি টেনশন বা হতাশা বা একটা ভয় যদি তোমার মধ্যে কাজ করে না তোমার প্রস্তুতিতে কিন্তু অনেক বাধা চলে আসবে কম না ধরো তুমি প্রস্তুতি নিচ্ছ নীতি নিতে তোমার মনে হলো যে এত পড়া বাকি আছে এত পড়া আমাকে এখনো পড়তে হবে এতটা আমি সিলেবাস শেষ করবো কি করে কখন বা প্র্যাকটিস করব কখন কি করব একদম মাথায় এগুলো নিয়ে না একটা ডেলি রুটিন মেনটেন করো এই সময় এই চল্লিশ দিন নিজেকে একলা করে রাখো তোমার সিলেবাসটাকে ধরো সেই সিলেবাস ধরে একটার পর একটা টপিক ধরে তুমি রিভিশন দাও তোমাকে জোর করে কিছু পড়তে হবে না তুমি রিভিশন দাও কারণ এতদিন পর্যন্ত তুমি প্রিপারেশন নিয়েছো এখন কিন্তু নতুন করে তোমাকে প্রিপারেশন নেওয়ার দরকার নেই তুমি যা প্রিপারেশন নিয়েছো সেইগুলো নিয়ে তুমি এগিয়ে চলো আর বারে বারে প্র্যাকটিস করতে থাকো এই সময়ে তোমাদের সবচেয়ে যে বিষয়গুলো মাথায় আসে শীত সংখ্যা কেমন হতে পারে সিট সংখ্যা যদি বেশি না হয় তাহলে তো আমি ক্র্যাক করতে পারবো না যদি এই কম সিট থাকে তাহলে আমি কি করে নিজেকে বের করে নিয়ে আসবো মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ভ্যাকেন্সি দিয়েছিল সেটা সেই ভ্যাকেন্সি কিছুটা হলেও বাড়বে ঠিক আছে তো সিট সংখ্যা নিয়ে এখন ভাবার কোনো প্রয়োজন নেই এখন অযথা চিন্তাগুলো একদম বাদ দিয়ে দাও যেমন ধরো তোমার কাছে এখন ডেট চলে এসছে তিন তারিখ পরীক্ষা তুমি পরীক্ষাটার জন্যই ভাববে তোমার কাছে এখন মেন বিষয় হচ্ছে তোমার সিলেবাস তুমি সেই সিলেবাস ধরে তুমি এগিয়ে যাও যে টপিকগুলো তোমার কাছে ইজি মনে হচ্ছে সেগুলোকে একটু কম গুরুত্ব দাও একটু রিভিশনের মধ্যে দিয়ে চালিয়ে যাও যেগুলো দেখ দেখছো যে একটু কঠিন জায়গা রয়েছে একটু বেশি পড়তে হচ্ছে সেই জায়গাগুলো শুধু পড়া নয় হাতের কাছে একটা খাতা রাখবে খাতা রেখে অবশ্যই তোমরা নোট ডাউন করতে করতে এগিয়ে চলো আর অবশ্যই মনের মধ্যে এটা কি বলবো আনন্দ সহকারে প্রিপারেশনটা নাও মনের মধ্যে কোনো রকম সংশয় ভয় এই বিষয়টা রাখবেই না কেন বলছি না এই ভয় সংশয় যদি থাকে না ওই পরীক্ষার হল পর্যন্ত তোমার ওই টেনশনটা কাজ করবে এখন থেকে এই চল্লিশ দিনের একটা পুরো রুটিন বানিয়ে নাও যে চল্লিশ চল্লিশ দিন তুমি চল্লিশ বিয়াল্লিশ দিন তুমি কি করতে চলেছো কিভাবে এগিয়ে যাবে অনেক দিন পর পরীক্ষা হচ্ছে ঠিক আছে তাহলে ফর্ম ফিল যেমন হলো পরীক্ষার ডেট ঘোষণা হলো পরীক্ষা হয়ে যাবে রেজাল্টও বেরোবে চাকরিও পাবে ঠিক আছে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভকামনা সবার মনের জোরকে বাড়িয়ে নিজেদের জেদ রেখে এগিয়ে যাও তোমাদের সাকসেস হবে আজকে আর একদম বেশি কথা বাড়াচ্ছি না আমি চেষ্টা করছি আগামী কাল বা পরশুর মধ্যে তোমাদের একটা স্মার্ট ওয়ে কিভাবে নিজেকে রেডি করবে সেই বিষয়ে কিছু আহ ভিডিওতে বলার তো সেটা আমি বলবো পরের দিন আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ